মাঝে ছোট ছোট স্মৃতি থাকে সবার জীবনে আছে অন্তরালের গল্প অন্তরালের গল্প অন্তরালের গল্প আপনাদের সামনে হাজির হয়েছি। এই হাজির হওয়ার মাঝখানে অর্থাৎ যাদের নিয়ে এই সমস্ত অনুষ্ঠানটা, তার আগে বলি এমন একজন মানুষকে শ্রদ্ধা জানানো এবং তার জন্মদিন আমরা আজকে পালন করব, যিনি এক কথায় আমাদের বাংলা চলচ্চিত্র জগতের এক কিংবদন্তী, শ্রী অঞ্জন চৌধুরী, যার সম্পর্কে বলতে গেলে মোটামুটি প্রথম এপিসোডটা পুরোটাই শেষ হয়ে যাবে। যিনি একাধারে পরিচালক, প্রযোজক, কাহিনীকার, চিত্রনাট্য, সমস্ত কিছু, বলা যায় এক কথা একটা ইনস্টিটিউশন। এই অঞ্জন চৌধুরীর জন্মদিন আমরা পালন করব এবং সাথে বেশ কিছু চমক থাকবে। তো চমকে সরাসরি চলে যাই, কি বলুন? আসুন দেখি আজকে আমাদের এখানে বিশেষ অতিথি কে আছেন। আপনারা খুঁজে বার করুন, আমরাও খুঁজছি। আসুন দেখা যাক আজকের বিশেষ অতিথি কারা। দরজা খুইলা দেখুম যারে করুম তারে বিয়া, হাজির সেই শিল্পী দ্য ওয়ান অ্যান্ড অনলি রীনা চৌধুরী। একেবারে সরাসরি আপনাদের সামনে হাজির করলাম সেই শিল্পীকে, যার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। একাধারে চলচ্চিত্র অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং পরিচালিকা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অঞ্জন চৌধুরী ঘরানাকে
বাঁচিয়ে রাখার কারিগর শ্রীমতী রীনা চৌধুরী। আজকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আর একজনকে আমার ইচ্ছে আছে আমাদের সঙ্গে নিয়ে আসার, মানে আমরা নিয়ে আসব, কিন্তু তার ইন্ট্রোডাকশনটা দিতে গেলে তো মোটামুটি এটা বই হয়ে যাবে। কিভাবে দেওয়া যায় একটু যদি বলেন তাহলে ভালো হয়। মানে ভদ্রলোককে ঠিক কিভাবে বলবো ওটা বলাটা, মানে তার পরিচয়টাও একটা বিরাট ব্যাপারটা, বুঝলেন? ব্যাপারটা হচ্ছে অঞ্জন চৌধুরীর ছায়াসঙ্গী বললে বেশি বলা হবে। হ্যাঁ, কিন্তু বলতে পারেন এই অন্তরালের গল্প সবচেয়ে ভালো যদি কেউ বলতে পারেন অঞ্জন চৌধুরীর সম্পর্কে, তিনি হচ্ছেন সেই মানুষটি। পাশাপাশি তার আরও অনেকগুলো গুণ আছে। জন্মসূত্রে গীতিকার, কিংবদন্তী গীতিকার মোহিনী চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র তিনি। তিনি মেজ ছেলে তিনি, এবং নিজে একজন অসম্ভব ভালো সাহিত্যিক এবং বর্তমানে প্রযোজক ও পরিচালক। পাশাপাশি ভীষণ ভালো লেখেন। এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে অঞ্জন চৌধুরীর জীবনের দীর্ঘ পথ তার পাশে ছায়ার মতো থেকে সমস্ত অন্তরালের গল্প আমাদের সামনে নিয়ে আসছেন সেই মানুষটি। আপনাদের কাছে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, শ্রী দিগ্বিজয় চৌধুরী, আমাদের সকলের প্রিয় দিগ্বিজয় দা। দিগ্বিজয় দা হাজির। আমরা তিনজনে আজকে এখানে এসেছি একেবারে আপনাদের সঙ্গে গল্প করবো বলে, নির্ভেজাল আড্ডা মারবো বলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দুজন মানুষ আমার সঙ্গে আছেন, আমার খুব জানেন তো ভয় লাগছিল প্রথম প্রথম, যে এত গুণী মানুষেরা এদেরকে প্রশ্ন করতে যাওয়া মানে কিন্তু খুব বিরাট সাহসের প্রয়োজন হয় একটা, তাই না? মানে আমার অন্তত সেরকমই মনে হচ্ছিল, কারণ এরা যে ইন্ডাস্ট্রিতে আজকে আমরা অল্প স্বল্প চেনা জানা জায়গা তৈরি করেছি, এরা সেই ইন্ডাস্ট্রিতে একদম বহুদিন আগে থেকে এমনভাবে রিলেটেড যে মানে তাদের পাশে বসে কাজ করাটাই বিরাট সৌভাগ্যের। তো যাই হোক, আজকে এই নির্ভেজাল আড্ডার এই যে মঞ্চ আমাদের শিল্পা গার্মেন্টস এবং জেডি মিউজিক্যাল সার্ভিস আমাদের দিয়েছে, তাতে আমরা গল্প করব, আড্ডা মারব এবং অনেক নতুন নতুন কথা জানব। পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখি যে আমাদের এই প্রকল্পে বা আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে অনেক মানুষ এসছেন যারা আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আমাদের সঙ্গে এগিয়ে এসছেন। এবং ভবিষ্যতে আমরা যে এপিসোডগুলো করব বা যে অনুষ্ঠানগুলো করব, অলরেডি তার জন্য আমাদের কাছে কাজ করবার জন্য অনেকে আমাদের জানিয়েছেন যে তারা ইন্টারেস্টেড। পাশাপাশি আপনাদের, আমরা তো আপনাদের জন্যই, অর্থাৎ আপনারা ভালো বললে আমরা ভালো, আর আপনারা যদি বলেন খারাপ তাহলে আমরা নেই, তাই তো? তো সেইখানে দাঁড়িয়ে বলি যে আপনাদের যদি ভালো লাগে, আমাদের ফেসবুক পেজ অনলাইন খোলা আছে, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের যা জানার প্রশ্ন করার পাঠিয়ে যান। এই দুই বিখ্যাত মানুষ আছেন, এরা দিয়ে যাবেন উত্তর, আর খেয়েই ধরিয়ে দেওয়ার জন্য বা ওই ব্রিজ হওয়ার জন্য আমি আছি। আমি এবারে গিয়ে যাই এই গানটা নিয়ে, দরজা খুইলা দেখুন যারে। এইটা তো প্রথম ইন্ট্রোডাকশন নাকি? মানে অ্যাজ এ নায়িকা, অ্যাজ এ নায়িকা। এর গল্পটা একটু শুনি। এর একটা মজার গল্প আছে, এই যে গানটা লিখেছিল আমার বাবা। আচ্ছা, তো এই ছবিতে আমি প্রথম এসেছিলাম, যদিও আমার পর্দায় আসা হচ্ছে শত্রু ছবিতে, যে ছবি বাবার প্রথম, মানে রঞ্জিত মল্লিক। হ্যাঁ হ্যাঁ, ডিরেকশন দিয়েছিলেন। এই শত্রু ছবি তো বাংলা ছবির দিগ্বিজয় দা, এখানে একটু আমি একটু ইন্টারাপ্ট করি। শত্রু কিন্তু বাংলা ছবির একটা যখন একদম ভাটা পড়ে গিয়েছিল, অন দ্যাট টাইম শত্রু ইজ এ মাইলস্টোন, রাইট? এবং এই শত্রু ছবি থেকে কিন্তু বাংলা ছবি আমার উপরের দিকে গ্রাফটা উঠতে শুরু করে, ঠিক বলছি তো? একদম। এই ছবিতে কি শিশু শিল্পী হিসেবে নাকি? ওর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যদিও খুব ছোট্ট রোল, সংক্ষিপ্ত রোল, কিন্তু ও সেই ছবি থেকে এসছে, মানে ছোট ছিলাম, ছোট ছিল, শিশু শিল্পী হিসাবে এসছে, তখন তোর কত বয়স? যাই হোক, আর শত্রু হওয়ার আগেই অঞ্জন চৌধুরী কিন্তু
অঞ্জন চৌধুরী কিন্তু মূলত স্ক্রিপ্ট রাইটার। অঞ্জন চৌধুরীর বাংলা ছবিতে মানে স্ক্রিপ্ট রাইটারের যে এত বড় ভূমিকা সেটা কিন্তু অঞ্জন চৌধুরী প্রতিষ্ঠা করে গেছেন। উনি বরাবর বলেছেন যে হিরো নায়ক নায়িকার ভূমিকা আছে, হিরো হচ্ছে ঘোড়া। আচ্ছা, এই ঘোড়া নয়, হিরো হচ্ছে ঘোড়সওয়ার, ঘোড়া হচ্ছে আসল হচ্ছে স্ক্রিপ্ট। এক্স্যাক্টলি, এবং এটা আমরা কিন্তু অঞ্জন চৌধুরীর যতগুলো ছবি, অন্তত আমি যতগুলো ছবি দেখেছি, প্রত্যেকটাই কিন্তু গল্প নির্ভর এবং চিত্রনাট্য ভীষণ স্ট্রং। একদম একদম, বাবা সবসময় সেটা প্রেফারেন্স দিত। ছিল সংলাপ, যে একটা বাংলা সিনেমার মানে বিশেষ করে লাল গোলাপ ছবিটা আসার পরে, লাল গোলাপ ছবি হচ্ছে ওনার স্ক্রিপ্টের ছবি যেটা 83 রিলিজ করেছিল, 83 রিলিজ করেছিল লাল গোলাপ। বেশ, আর 84 ডিসেম্বরে, 7ই ডিসেম্বর, এই আর দু একদিনের মধ্যে সেই ছবি রিলিজ করেছিল লাল গোলাপ, না শত্রু, শত্রু, শত্রু আছে, শত্রু রিলিজ করেছিল। 83 লাল গোলাপ ছবি আমি নিজে ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি সিনেমা, নাইট শোতে, বাংলা সিনেমা নাইট শোতে ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। 83 আমরা ভীষণ ছোট ছিলাম তো, ব্যাপারটা উত্তম কুমারের পরে, উত্তম চলে যাওয়ার পরে, উত্তম কুমার চলে যাওয়ার অবস্থাতেও এরকম ব্ল্যাক হয়েছে বলে আমার জানা নেই। না ছিল না আসলে, অঞ্জন চৌধুরীর ছবির একটা আমি বলতে পারি, গুরুদক্ষিণা ছবিটার নাম ছিল, এবং অশোকায় আমি দেখেছিলাম রীতিমতন মানে মারামারি হচ্ছে টিকিটের জন্য। এই যে ট্রেন্ডটা, এটা আজও কিন্তু এখনো দেখি না বাংলা ছবির জন্য এই ব্যাপারটা হচ্ছে। না সেটা সেই সময় ব্ল্যাক হতো, সেই সময় মানে এরকমও আমি শুনেছি, মানে খুব মজার ঘটনা বলি যে কোন পর্যায়ে ব্ল্যাক হতো বা মারামারি হতো। আমি যাত্রা করতাম একটা টাইমে, তো আমি একটা সময় বাঁকুড়ায় গিয়েছিলাম, তো বাঁকুড়ায় একটা ধাবা মতন চা খেতে নেমেছি, হঠাৎ একটা ভদ্রলোক এসে বলছে, দিদি আমাকে আপনি জামার দামটা দিয়ে যাবেন। আমি খুব অবাক হয়ে গেছি, জামার দাম দিয়ে যাব কি ব্যাপার বলুন তো, আমি ঠিক বুঝতে পারছি না। বলে আপনার ছবি দেখতে গিয়ে আমার জামা ছিঁড়ে গেছে, পূজা ছবিটা বাঁকুড়ার হলে মানে এত চলেছিল এবং ব্ল্যাক হয়েছিল, ওই ভদ্রলোক নাকি গিয়েছিল টিকিট কাটতে, টিকিট তো পাইনি, তখন নাকি পুলিশ লাঠি চার্জ করছিল, ওনার জামা ছিঁড়ে গেছিল, তো ওই জন্যে এত বছর বাদে আমাকে দেখে বলছে। মফস্বলের সিনেমা হলে 17 সপ্তাহ ছবি চলা, ওই সিনেমা হলের আজও পর্যন্ত বোধ হয় রেকর্ড হয়ে আছে। হ্যাঁ, দরজা খুইলা দেখুন যারে, তো এটা তো অভিষেক মানে মিঠুদা ছিলেন আর কি, আর এটাই বোধ হয় আপনার সঙ্গে আপনার দিদি ছিলেন। তো এখানে আরো অনেকে ছিলেন, যেমন শুভেন্দু চট্টোপাধ্যায় বোধ হয় ছিলেন, এবং সবচেয়ে বড় কথা রবি ঘোষ ছিলেন। হ্যাঁ, তো এদের সম্পর্কে একটু বলুন না, এই পুরনো এই ব্যাপারটা। রবি জেঠু খুব মজার, মানে যখন শুটিং করতে গেছি তো আমার ধারণা ছিল যে রবি জেঠু যেরকম আমরা ছবিতে দেখি খুব হাসায়, মানে যেরকম সব ছবিতে দেখেছি খুব কমেডিয়ান মানে বলতে যা বোঝায়, কিন্তু আমি সেটে গিয়ে অবাক হয়ে গেলাম যে সেটে আমার দেখা যে রবি জেঠু মানে রবি ঘোষ, আর সেটে রবি ঘোষ সম্পূর্ণ আলাদা একটা মানুষ, মানে আমি অবাক হয়ে গেছিলাম। তো আমাকে অনেক সময় শিখিয়ে দিয়েছিল যে ওখানে আমার তো ছিল খুব জেদি বড় লোকের মেয়ে, যে তার হাঁটা চলার প্রতি যেরম হয় পা ঠুকে ঠুকে যাবে বা কিছু, সেটা দেখিয়ে দিয়েছিল যে তুমি যে নর্মালভাবে যাচ্ছ নর্মালভাবে যেও না, বিকজ এরকমভাবে যায় কিন্তু বড় লোকের মেয়েরা একটু জেদি হলো এরকমভাবে। তো আমি অবাক লাগলো যে যেই মানুষটা ওরকম, ইভেন ওই ছবিটা উনি কিন্তু কমেডিয়ানেরই রোল করছিলেন, কিন্তু এত সিরিয়াস টাইপের মানুষ, মানে আমার ভাবনাই ছিল না যে অভিনয়ের প্রতি মানে এত ঢুকে যায়, মানে ডেডিকেশনটা এত বেশি, মানে যে অভিনয়টা করছে অভিনয়ের সময় অভিনয়, কিন্তু অভিনয়ের বাইরে যখন মানুষটা সম্পূর্ণ আলাদা, মানে তখন ওই অভিনয়ের ব্যাপারগুলো টিপসগুলো যেগুলো আজকাল সিনিয়র একদমই দেয় না, সেটা তখন হয়তো বলবো না দেয় না, কেন আমরা আমি যতদিন কাজ করেছি বেশ ভালো টিপস কিন্তু পেয়েছি ওনাদের কাছ থেকে। সেটা কি যেহেতু আপনার আপনার বিশেষ একটা প্ল্যাটফর্ম ছিল বলে, নাকি সচরাচর সবাই পেয়ে থাকে?
না সেটা আমি ঠিক বলতে পারবো না প্ল্যাটফর্মের জন্য কি না নয়, আমার মনে হয় না সেই রকম। সেই মানুষগুলো ভীষণ শেখানোর মতন মানসিকতা বোধহয় তৈরি এখনকার, বোধহয় আমরাও সেরকম ভাবে তৈরি না, মনে হয় যে শেখাবো এরা তো জানে হয়তো, বা অনেক ইনস্টিটিউশন এখন আছে যেখানে শেখায়, তখন বোধহয় এরাই এদের থেকেই শিখেছি, ছোটোর থেকে বড় হয়েছি এদের দেখে দেখেই, তো ফলে এরাও ভীষণ ভালো শিখিয়েছে। তাহলে আপনার শিক্ষা গুরু কে, বাবা নাকি? অবভিয়াসলি বাবা। আপনি তো প্রথমে ইন্ট্রোডিউস করেন অ্যাজ এ নৃত্যশিল্পী, অর্থাৎ নাচের? না, নাচটা আমার বলতে পারেন আমার মা খুব ভালো নৃত্যশিল্পী ছিল এবং মায়ের থেকেই হাতে করি, মানে মা খুব ভালো নাচতো, তো সেখান থেকে হয়তো এসে আমি নাচ শিখিনি, মানে কোনোদিনই নাচ শিখিনি, কিন্তু নাচটা হয়তো আমার রক্তে ছিল বা কিছুদিন নাচটা আমার খুব ভালো লাগে এবং পছন্দ। মানে অভিনেত্রী না হলে নৃত্যশিল্পী হতেন? হ্যাঁ, হতাম হয়তো। অভিনেত্রী হয়ে যাওয়ার জন্য আর হয়নি। দেখবি দাদা, আপনাকে প্রশ্ন করি যে এই যে ছবিটা আমরা দেখলাম এক্ষুনি, এই ছবির এমন কোন গল্প যা ভীষণ এখনো মনে আছে? এই গানটা সম্পর্কে একটু বলি। হ্যাঁ বলুন। এই গানটা সুরকার ছিলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। এবং সম্ভবত অঞ্জন চৌধুরী মৃণাল বন্দ্যোপাধ্যায়ের কম্বিনেশন এটা বোধ হয় এই প্রথম ছবি, প্রযোজক হিসেবে বটে, প্রযোজক হিসেবে প্রথম ছবি বটে। আর এই ছবির গান যখন হয়েছে, এই ছবিতে এই গানটা গেয়েছেন স্বপ্না মুখার্জি। আচ্ছা। যিনি সেই সময় কল্যাণজি আনন্দজির ওয়ে ওয়ে গানটা গেয়েছেন, সেই সময় তিনি গেয়েছেন এই গানটা। আচ্ছা। তিনি তো দিল্লির মানুষ এবং বাঙাল ভাষায় গান অ্যাকসেন্টে পুরো গানটা লেখা। তা এই এর অ্যারেঞ্জার ছিলেন উত্তম সিং। আচ্ছা। তিনিও খুব খুব কৃতী মানুষ ছিলেন, যে জন্য গানের অ্যারেঞ্জমেন্টও কিন্তু মানে একটা নতুন ধরনের আর কি, আমি বলতে চাইছি বাংলা গানের ক্ষেত্রে বেশ বেশ সুন্দর একটা রিদমিক ব্যাপার। হ্যাঁ, রিদমিক ব্যাপার। দাদা সুরের তো কোনো জবাবই নেই। আর সেই সময় যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ছবির নায়ক নায়িকার গান, মানে মূল যে গানগুলো, সেই গানগুলো গেয়েছেন কুমার শানু এবং অনুরাধা পাওয়ার। না, এই দরজা খুলে গানটা বোধ হয় দুবার আছে না ছবিতে? হ্যাঁ, একবার ছেলের গলায়, একবার মেয়ের গলায়। ওই লাস্ট সিনে আমার খুব মনে আছে, আমি ছবিটা দেখেছিলাম যখন, এই লাস্ট সিনে এই রীনা চৌধুরীর একটা বোধ হয় সংলাপ ছিল যে আর কিছু না, শুধু আমি স্টেজে উঠলে ওই গানটা গেয়ে, হ্যাঁ হ্যাঁ গানটা গেয়ে দেবে, তাই তো? হ্যাঁ, মানে দিদির উদ্দেশ্যে বলবো যে তোর বর যেন আমার সঙ্গে গানটা গেয়ে দেয়। আচ্ছা, এখনো তো যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যান, হ্যাঁ, বিশেষত কলকাতার বাইরে, হুম, তো দর্শকরা তখন একটা অনুরোধ করে যে অমুক ছবির একটা সংলাপ বলুন বা অমুক একটা, তো এই ছবির কোন সংলাপটা যেটা আপনার আজও মনে দাগ কেটে আছে? প্রথমত বলি যে এই ছবির সংলাপের থেকেও আমার গানটায় অফার আসে বেশি, একদম, মানে প্রতিটা স্টেজে আজ অব্দি আমি যত ফাংশন করেছি আমাকে গিয়ে এই গানটা গাইতেই হয়েছে। যদি আজকের এই মঞ্চে এত সুন্দর একটা দিন, যেদিন আমরা আজকে সবাই সমবেত হয়েছি এখানে শিল্পা গার্মেন্টস এবং জেডি মিউজিক্যাল সার্ভিসের প্রয়াস অন্তরালের গল্প, এটাও একটা অন্তরালের কথা, এটা কিন্তু চট করে আপনারা পাবেন না, কারণ রীনা চৌধুরী এতটাই ব্যস্ত যে তাকে পাওয়াটাই একটা বিরাট সমস্যা। তাই যদি অনুমতি করেন তো আমরা যদি একটু শুনি খালি গালে। বাবা, এটা না, এটা মানে ধরুন মনে করে নিন যে আমাদের এখানে অনেক দর্শক, যেমন আপনি সচরাচর দেখে থাকেন, হ্যাঁ, যদিও আমার মনে হয় আমাদের ফেসবুকে বন্ধুরা বোধ হয় জয়েন করেছে, অনেকে লাইভে জয়েন করেছে কি আমাদের সঙ্গে? হ্যাঁ, আমাদের আমরা অলরেডি পাচ্ছি প্রচুর জয়েন করেছে আমাদের এখানে, এবং আমাদের বন্ধু বান্ধবরা আমাদের অলরেডি প্রশ্ন টশ্ন করতে শুরু করেছে। তো আমি বন্ধুদের কাছে একটা অনুরোধ এক্ষুনি রেখেছি আমাদের মাননীয়া রীনা চৌধুরীর কাছে, যে এই গানটা খালি গলায় যদি একটু, আমি নাচতে বলছি না, না নাচতে বলছি না, আমি গানটা গাইছি, অভিনয়টা যতটা ফেশিয়াল এক্সপ্রেশন, হ্যাঁ, যতটা ভালো করতে পারি বা নাচটা, গানটা পারি না, তাও চেষ্টা করছি। না, আমি মঞ্চে মঞ্চে এলে যেরকম হয় আর কি সেরকম, তাই তো? দেখবে দাদা ঠিক বলছি তো? তবে
এই গানের পরে কতটা ভালো লাগবে সেটা দর্শক না না একটা ব্যাপার কি দেখুন একটা আমি একটা কথা বলি আর্টিফিশিয়ালি আমরা যখন কোনো অ্যাড রেকর্ডিং করি বা কোনো ডকুমেন্টারি রেকর্ডিং করি তখন আমরা যেরকম সাজিয়ে গুছিয়ে ভয়েস টয়েস একটা ডেপ ফেপ করে বার করা হয় এখানে তো সেরকম এখানে তো সেরকম হচ্ছে না এখানে তো আমরা গল্প করতে এসেছি তাই না ঠিক আছে করছি আপনার অনুরোধে চার পাঁচ লাইন আরে ভীষণ ভালো দরজা খুলা দেখুম যারে করুম তারে বিয়া আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথা দিয়া দরজা খুলা দেখুম যারে করুম তারে বিয়া আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথায় দিয়া আহারে 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 ব্যাস আরে দারুন দারুন আর একটা কথা বলি দিগ্বিজয় দা এখানে আমার একটা কথা বলার আছে একটু আগে উনি বলছিলেন অভিনেত্রী না হলে নৃত্যশিল্পী না হতেন তাই তো এখন মনে হচ্ছে নৃত্যশিল্পীও যদি না হতেন সঙ্গীত শিল্পী হলে কিন্তু অনেকের ভাত চলে যেত না এটা 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 ঠিকই বলেছো এটা এটা একদমই ঠিক কথা বলেছো কারণ ওর মায়ের খুব ভালো গানের হ্যাঁ মা ভীষণ ভালো গায়িকা ও যা কিছু পেয়েছে এই যে যা কিছু ওই যে বলছে নাচের নাচও যেমনি মায়ের কাছ থেকে পেয়েছে গানও কিন্তু মায়ের কাছ থেকে মানে মায়ের কাছ থেকে একদম ওই জ্যাক্স জেরক্স আর কি হ্যাঁ মা ভীষণ ভালো গাইতেন ভীষণ ভালো গাইতেন আচ্ছা এবং মানে সত্যি কথাই ওই মানে অঞ্জনদার যা কিছু গান ঠান যা বিখ্যাত হয়েছে যা কিছু সেটা কিন্তু বৌদির অ্যাপ্রুভাল ছাড়া কখনো হয়নি হ্যাঁ মানে এ আমার মানে এই যে একটা কথা আছে না যে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন সফল নারীর ভীষণ দরকার সেইটাই বোধ হয় অঞ্জন চৌধুরীর ক্ষেত্রে একদম একশো ভাগ মানে এটা তো দুশো ভাগ হ্যাঁ আর এটা তো কাকু খুব ভালো বলতে পারবে আমরা সবাই কিন্তু অমিনিস্টারকে ভয় পাই না এটা এটা কাকু খুব ভালো বলতে পারবে কারণ আমি আমি বলি আর কি ওকে আমি আজকে অঞ্জন চৌধুরীর অনুষ্ঠানে এসেছি কিন্তু আমাকে ওরা যে আমি হচ্ছি মায়ের লোক বাবার লোক নয় আচ্ছা আচ্ছা কারণ আমার মনে হয়েছে যে আমি যেহেতু ওদেরকে মানে ছোটবেলা থেকে দেখেছি বৌদির মতো স্ত্রী না থাকলে অঞ্জন চৌধুরী আজকে অঞ্জন চৌধুরী হিসেবে যে আমরা দেখতে পাচ্ছি এটা দেখতেই পেতাম ওই রকম একটা স্ত্রী মানে যে কোনো মানুষের কাছে একটা স্বপ্নের জায়গা মানে আমি বলতে চাইছি আমরা যারা মানে হয়তো আমার স্ত্রী এতে রাগ করতে পারে কিন্তু আমি বলতে চাইছি যে এরকম আমি মানে সবসময় মানে পাশে বিপদের মুহূর্তে বিশেষ করে যে সংগ্রামের দিন গেছে তার সেই সময় যেভাবে মদত দিয়েছেন মানে গল্পের মতো এটা আমি বলতে চাইছি অঞ্জন চৌধুরীর জীবনের যেরকম গল্পটা যেরকম বৌদির জীবনের গল্পটা সেরকমই খুবই খুবই মানে অসাধারণ মহিলা সেই জন্যই একটু 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 যখন আপনি একদম পারিবারিক অঞ্জন চৌধুরীতে এলেন তখন একটু গোড়ার কথাটা জিজ্ঞেস করি মানে অঞ্জন চৌধুরীর উত্থান এই জায়গাটা যদি আপনারা তো দুজনেই বলতে পারবেন আপনি বেশি ভালো বলতে পারবেন কারণ আপনি তো সাথেই ছিলেন আমি সাথে ছিলাম মানে কি ব্যাপারটা হচ্ছে উনি খুব আমার সঙ্গে যখন তার আলাপ প্রথম আলাপটা বলুন না কিভাবে হয়েছিল আমার আমি একটা কাগজ বের করতাম মানে একটা কাগজে কাজ করতাম আচ্ছা ডাক্তারদের কাগজ চিকিৎসক সমাজ নামে সেই কাগজের কাজ করতাম সেটা ঈশ্বর মিল বাইলেন থেকে কম্পোজ হতো তখনকার দিনে যেরকম সিস্টেম তা আমি বাসে করে প্রতিদিন ওই ওয়েলিংটন মোড়ে নামতাম এবং ওখানে ওই মোড়ের মাথায় একটা চিপসের দোকান আছে চিপসের দোকান রাইট ওই মালিকটা হ্যাঁ ওই চিপসের দোকান থেকে আমি চিপস কিনতাম বেশ কিনে হাঁটতে হাঁটতে কার্জন পার্ক যেতাম সেখান থেকে 35 নম্বর ট্রামে করে বেহালা ফিরতাম এই ছিল আমার রুটিন ওই চিপসটা খেতে খেতে চলে যেতাম সেদিনও এরকম নেমেছি তো একটি ছেলে
ভিড় বেশ বেশ ভিড় হচ্ছে, আমি একটু লাইট পোস্টের ধারে দাঁড়িয়ে আছি, ভিড়টা কমলে নিকে খাবো, আমার তো টাইম কিল করাটাই ব্যাপার, টাইম একটু ভিড়টা কম তারপরে কিনবো। একটি ছেলে দূর থেকে আমাকে দেখে একটা আওয়াজ এলো কানের কাছে, ও দিব্যয় তুমি কেনে? তা আমি বললাম যে এই তো চিপস কিনতে এসেছি, আমার স্কুলের এক শখ আর পার্টি, একেবারে মানে ক্লাস সেভেন এইটের ছিল, তারপরে কোথায় চলে গেছে আমি জানি না, মানে হঠাৎ করে আর কি, হঠাৎ করে আবির্ভাব বেশ ক্লাস সেভেন এইটের। এবং সে আমাকে বললো যে আমি না এই তো চিপস কিনতে এসেছি, তো বললো যে বেহালা থেকে চিপস কিনতে এখানে এসছো? ভাবুন কি অবস্থা, বেহালা থেকে চিপস কিনতে আপনি ওয়েলিংটন যাচ্ছেন? হ্যাঁ, তাই না, বেহালা থেকে আসবো কেন, আমি শ্যামবাজারে গেছিলাম, শ্যামবাজার থেকে ফিরবার সময় এখানে, শ্যামবাজার শ্যামবাজার কী করতে গেছিলে? তাই আমি বললাম যে একটা আমাদের একটা পত্রিকা আছে, সেই পত্রিকার প্রেসে গেছিলাম, পত্রিকা আমাদের প্রেস থেকে ছাপো, হ্যাঁ আমি তো দেবার অর্ডার দেবার মালিক নই, ডাক্তারবাবুরা অর্ডার দেন যেখানে দেবেন সেখানে হবে, চলো না আমার প্রেসে বলে টেনে টুনে সে আমাকে নিয়ে গেল 7 নম্বর লেনিন সরণি। 7 নম্বর লেনিন সরণি, একটা কথা সেখানে মানতেই হবে যে দিগ্বিজয়দা কিরকম সাংঘাতিক ভাবে মেমোরিতে রেখে দিয়েছে না? হ্যাঁ না, আমার তো ছবি দেখতে পাচ্ছি, মানে এই যে ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে ওই সিনটা, ওই ওই প্রেসটা আমার দাদুর ছিল, ওর বাবা ওখানে ছিল, মানে আমি সেখানে গিয়ে দেখলাম, আমি আজও পর্যন্ত দেখিনি যে কোনো একটা লেটার প্রেসের মালিক টাই স্যুট পরে অফিসে এসেছে, আমি কোনো কোনো লেটার প্রেসের মালিককে আমি এখনো পর্যন্ত দেখিনি। আচ্ছা, যে একটা লেটার প্রেসের মালিক তিনি টাই স্যুট পরা একটা লোক, ফর্সা টকটক করছে রং, কি অসাধারণ রং, তেমনি সুন্দর জামা কাপড়, মানে একদম মানে ওরকম একটা, এবং সে এসে সেই দিন তার সঙ্গে আমার আলাপ হলো, আমার কিন্তু পেশের কাজ দেওয়ার ব্যাপার না, এমনি আলাপ হলো প্রথম দিনই তুই, এবং এটা উনি পরবর্তীকালে সব লোকের সঙ্গেই তুই করেছে, মানে ইনকাম ট্যাক্সের ডেপুটি জয়েন্ট কমিশনার তার সঙ্গে তুই এরকম আর কি, মানে আমি ওনার ওনার সবাইকেই তুই বলতেন, একমাত্র রঞ্জিত মল্লিককে আপনি বলতেন, রঞ্জিতবাবু আপনি, এবং রঞ্জিতবাবু ওনাকে বলতেন অনিলবাবু আপনি, বাকি সবাই সঙ্গেই তুই তুই প্রায় ব্যাপার। যাই হোক, তিনি আমাকে বললেন যে সেই দিন যে ও যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তারপরে কিন্তু আর তার সঙ্গে দেখা হয়নি ওই ছেলেটির সঙ্গে। আচ্ছা, ও শুধু না, এটা বলা উচিত বোধ হয়তো ঈশ্বরের দরকার ছিল আপনাদের মিট করানোর, উনি হয়তো ওকেই পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ সেইটুকু বলছি, এবং মানে দীর্ঘ প্রায় 30-40 বছরের মানে চড়াই উতরাইয়ের পর একদিন হঠাৎ ও এসে আমার বাড়িতে এসে হাজির, ওই বন্ধুটি, দিগ্বিজয় তোমার সঙ্গে তো অঞ্জন চৌধুরী খুব খাতির, তুমি একদিন আমাকে অঞ্জন চৌধুরীর কাছে নিয়ে যাবে। আইরনি হচ্ছে এইটাই যে মানে ওই নিয়ে গিয়েছিল আপনাকে, হ্যাঁ, আর ওই এসে বলছে আপনাকে নিয়ে যেতে, হ্যাঁ, যে আমার সাথে পরিচয় করিয়ে দেবে। আসলে বাবার শুধুমাত্র মানে অঞ্জন চৌধুরী অত বড় রাইটার ডিরেক্টর সেরকম না, তার পেছনে যে অন্তরালের ব্যাপারটা ছিল আমরা খুব মানে মিস করি, এখন তো মিসই করি, মানে এক একটা ঘটনা বলছি যেগুলো ছবির মতন, যেরকম আমি আর আমার ভাই যখন রাস্তা দিয়ে যেতাম, অনেক কুকুর বাচ্চা ছিল তখন ছোটো, তো রাস্তার মধ্যে ওই রাস্তার কুকুরের বাচ্চা হয়েছে, ও বলতো চল দুটো নিয়ে যাই, আমি বলতাম চল, ও দুটো আমি দুটো চালখানা কুকুর নিয়ে, আর আমরা খুব কুকুর ভক্ত, এসে কাকে দেবো না বাবাকে, বাবা চালখানা কুকুর, বাবা কী করতো ওই প্রেসে, বাবার যে ঘর ছিল প্রেসের পেছন দিকে সব কাপড় টাপড় দিয়ে ওগুলো রাখা হলো, আবার পরের দিন স্কুলে যাচ্ছে আরও দুটো কুকুর বাচ্চা আবার নিয়ে, বাবা এইবারে একটা দিন মা প্রেসে এসে বলছে এ কোথা দিয়ে কুকুর ডাকছে, কুই কুই কুই, 6-8টা বাচ্চা সব বাবা রেখে দিয়েছে, না থাকুক ওরা এসেছে, ওরকম বাবা যদি বেরোতো না অত কুকুর এসে যেত, মানে বাবা সবসময় মানে আমাদের সব কিছু আবদার মানে এই সব ছোটো ছোটো, অনেকে বলবে যে এগুলো কেন করছিস, আর প্রেসে বসেই বাবা লিখতো ওই পায়ের সামনে বাবার ওই অতগুলো কুকুর, মানে আমরা খুব মানে কি বলবো যে মানে আবদার করতাম যে এই কুকুর বাচ্চাগুলোকে রেখে দাও, এইগুলোকে এরকম করো, মানে এই এই ব্যাপারগুলো আর কি। তো আপনি তো ছোট মেয়ে ছিলেন, ছোট মেয়ে, তো ফলে আপনার আবদারের পরিমাণটা বোধহয় বেশি ছিল নাকি?
না আদর তিনজনকেই সমান দিত। আবদারের পরিমাণটা কাট বেশি ছিল। আবদার বলতে আবদার সেরকম ভাবে আমরা কিন্তু কেউ করতাম না, কারণ সব আবদারই বাবা রাখতো। আর সেরকম ভাবে আবদার করার জায়গা আলাদা করে না, তবে দিদি একটু মানে প্রিয় বড় মেয়ে তো একটু প্রিয় বেশি ছিল বাবার কাছে। আর প্যাম্পার বেশি কে ছিল? বেশি সেরকম কেউ কেউ নেই, মানে সবাই ইকুয়াল। হ্যাঁ ইকুয়াল, মোটামুটি ইকুয়াল। দিদি দাদা ঠিক বলছে তো? একটু ঠিক বলছি, হ্যাঁ সেটা ইকুয়াল। কারণ এই যে ছবিটা দেখলাম একটু আগে, হ্যাঁ তাতে ছবিটা তো মানে গল্পটাও কি ওনার কোনটা কিছুই? হ্যাঁ হ্যাঁ, এই এই ছবিটার অঞ্জনদা ছিলেন প্রোডিউসার। আচ্ছা, এই ছবিটার এসি প্রোডাকশনের ছবি। বাবা গানও লিখেছে, বাবা গল্পটা ছিলেন বাবা। এবং এই ছবিতেই আমার মা জীবনের প্রথম গান লেখার সুযোগ পান। আরে সেটাও সেটাও একটা মানে বড় ব্যাপার বলছি এই কারণে যে এই ছবির তিনটে গান, চোখের ভাষা যদি বুঝতে পারি, খুব হিট হিট গান শব্দদা লিখেছিল, যখন রাত্রি নিঝুম, এবং গীত সঙ্গীত, গীত সঙ্গীত যে গানটা একদম লাস্টে যে গানটা, এই সব গানই আমার মায়ের লেখা। এবং এটা কিন্তু অঞ্জনদাই আবিষ্কার করা, আমার মা যে গান লিখতে পারবে সেটাও অঞ্জনদারই আবিষ্কার করা। আচ্ছা, এবং অঞ্জনদা মানে মা কিন্তু মানে মাকে মা যে দীর্ঘ জীবন বেঁচেছেন, মানে 87 সালে আমার বাবা মারা গেছেন, তারপরে 2007 অবধি যে মাকে যেভাবে মানে ফিট করে গেছেন অঞ্জনদা, বাঁচিয়ে রাখার মন্ত্র দিয়ে গেছেন যে আমার কাছে একটা কাজ আছে একটা গান লেখার জন্যে, এবং শেষ যে এটা আর কি ওনার এরাও শত্রু, তার টাইটেল সঙ্গ ওনাকে দিয়ে লিখিয়েছেন আমার মাকে দিয়ে। না বাবা ভীষণ মানে কী হয় অনেকে ভাবে হয়তো বাবা ভীষণ গম্ভীর, মানে আমরা যে যে খুব গম্ভীর খুব রাশভারী, ব্যক্তিগত জীবনে কিন্তু একদমই তাই নয়। মানে আমাদের হচ্ছে স্কুল থেকে ফিরে কলেজ থেকে ফিরে আগে ঘটনা কী ঘটলো বাবাকে না জানালে মানে ভালো হতো না, মানে আগে বাবাকে শুনতে হবে এই 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 ঘটনা, মানে পুরো রিপোর্টিংটা বাবাকে, একদম রিপোর্টিং বাবাকে, আবার বাবা জিজ্ঞেস করতো কি রে আজকে কী হলো বা কী না হলো। আচ্ছা, যদি একটা প্রশ্ন করি যে বাবা অঞ্জন চৌধুরী আর পরিচালক অঞ্জন চৌধুরী, যখন আপনি নায়িকা বা রীনা চৌধুরী নায়িকা, তখন কোনটাকে বেশি দেখতে পেতেন, বাবা না পরিচালক? না পরিচালক অঞ্জন চৌধুরী অন সেট তো দেখতেই পেতাম, কেন ক্যামেরার উল্টোটাকে খুব কড়া ছিল। হ্যাঁ কড়া মানে কিন্তু ওরম কড়া না যে আমি যেটা বলছি প্রথমে স্ক্রিপ্ট তো বাড়ির থেকেই পড়তাম বা ওখানে গিয়েও পড়াতো, কিন্তু বলতো যে দিয়ে দিলাম কর ফার্স্টে কর তো দেখি কীরম হয়, মানে কখনো জোর করতো না, এরমভাবেই করতে হবে এরমভাবেই করতে হবে। এবার আমরা যেন করতাম এসে বলতো যে না আসলে আমি না ঠিক এরমভাবে চাইছি বলে আবার দেখিয়ে দিত। ইভেন ভীষণ সুন্দর দেখাতো, মানে এত সুন্দর অভিনয়, এত সুন্দর মানে আর ভীষণ মানে কী বলবো, যেটা শুনতো মানে এরম হয় না যে আমি রাইটার বলে আমি যেটা ঠিক করবো লিখবো সেরকম না, আমাদেরও অনেক ঘটনা হয়েছে এরকম, বাবা বলেছে এই শোন তুই কালকে যে গল্পটা বলছিলি আর একবার বলতো, এরকম কোনো গল্প জানো বাবা এরকম হয়েছে সেরকম হয়েছে বলতো, বললাম আচ্ছা হুম 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 করলো, তখন পরে দেখলাম ওইটাই হয়তো কোনো সময় স্ক্রিপ্টের মধ্যে বাবার ঢোকালো, মানে কী হতো মানে পুরো গল্পগুলো শুনতো, মানে সবারই জীবন থেকে গল্প নিত নিত, এটা কিন্তু একদম মানে আমি বলছি এই ঘটনাটা এই গীত সঙ্গীতে আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন ছিল যে এই মেয়েটা কলেজে যায় সমস্ত বন্ধুরা দাঁড়িয়ে থাকে এই গাড়ির মধ্যে সমানে তুলতে থাকে ছেলে মেয়েদের, তো আমি কিন্তু ব্যক্তিগত জীবনেও এরকমই ছিলাম, কেন কি আমি যখনই স্কুলে যেতাম এবং স্কুলে যাওয়ার সময় আমি যত বন্ধু ঠেসে ঠেসে গাড়িতে তুলতাম এবং তাদের বাড়িতে ছেড়ে 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 আসতাম, তো আমার ড্রাইভার যে ছিল মানে বিমল কাকু আমাদের পুরনো ড্রাইভার বলতো কি যে বুকাইদি আমার ডাকলাম বুকাই বুকাইদি বাড়ি চলুন দাদা কিন্তু স্টুডিওতে যাবে, তখন রাতেই গাড়ি চলাও মানে বাবা দাঁড়িয়ে আছে গেটের বাইরে আমি আসছি, 4টে ছুটি হতো আমি বাড়ি ফিরতাম 5টায় বন্ধুদের ছেড়ে 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 ছেড়ে, সো এইটা বাবার মাথায় কিন্তু ঢুকে গেছিলো। আপনারা গীত সঙ্গীত দেখলে লক্ষ্য করবেন আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন হচ্ছে তাই, গানের পরেই কিন্তু আমার মানে ওটা একদম বাস্তব জীবন থেকে, বাস্তব জীবন থেকে নিয়েছে। আচ্ছা এরকম আর কোনো ঘটনা বাস্তব জীবন থেকে? বাস্তব জীবন থেকে নিয়েছে হচ্ছে পূজা, আমি যে ছবিটা করেছিলাম আমি প্রচণ্ড গাছে চড়তাম, মানে ফল টল খেতাম টেতাম গাছে চড়তাম, তাই জন্যে খুব নালিশও হতো বাবার মার কাছে,
পূজা তো একদম সেটার একদম বাবা সেটাই দেখিয়েছে যে পূজা বলে মেয়েটা গাছে চড়ে ফল চুরি করে, পেয়ালা পারে, এই পারে, মানে যেরকম সেরকমই। আচ্ছা, এই গাছে চড়া সম্পর্কে কোনো কিছু বলতে পারেন কি দিগ্বিজয় দা? না, গাছে চড়া সম্পর্কে বলতে পারি না, তবে ওই ও পূজার কথা বললো তো, পূজা ছবিটা মানে আজকেও যে কতখানি প্রাসঙ্গিক হয়ে আছে, আজকে দিনে মানে পূজা ছবিটা রিলিজ করেছে অন্ততপক্ষে প্রায় 30 বছর হতে চললো, প্রায় 30 বছর, 25 বছর তো হয়েছে। কিন্তু আমাদের একটা ছবি করছি আর কি, ছায়া সূর্য বলে, সেই ছবিটার আমরা শুটিং করব পূর্ব বর্ধমানের দেনুর বলে একটা গ্রাম আছে মন্তেশ্বরের কাছে, সেইখানে আমরা শুটিং করব। সেই গ্রামে সেই জায়গাটা দেখে এসেছি, দেখে থেকে, এবং রিনা সেই ছবির ডিরেক্টর, ন্যাচারালি সেই জায়গায় শুটিং করতে যাব। আমাদের সেই অর্থে বিশেষ কোনো আর্টিস্টও নেই যে ভিড় ভাড়াক্কা হবার মতো। যাই হোক, আমরা আমরা একটা নমিনাল পারমিশন চাইতে হয়, সেরকম আমরা চেয়েছি পুলিশের কাছ থেকে যে আমরা একটা করছি ইত্যাদি ইত্যাদি। তা কলকাতা থেকে আমি মেলে পাঠিয়েছি, আমার ওখানে যিনি আছেন তাকে পাঠিয়েছি, তিনি থানায় গেছেন। থানায় গেলে যেতেই যিনি আমাকে রাত্রিবেলা ফোন করছেন যে থানা বলছে পারমিশন তারা দিতে পারবে না। আমি কেন বলছে যে তারা বলেছে যে আমরা আমাদের দিতে পারবো না, আপনি যদি পারমিশন পেতে হয় বর্ধমানে গিয়ে ডিএসপি অফিস থেকে নিয়ে আসুন, আমরা এখান থেকে দিতে পারবো না। তো বলছে কেন? বলছে ওখানে রীনা চৌধুরী আসবে। বলছে রীনা চৌধুরী কে? আজকের দিনে রীনা চৌধুরী কে? এমন কি আছে? সে তো কিছুই না। তা ভাবলাম যে এসব ভুল ভালাক্কা বলছে। যাই হোক, আমার এক বন্ধু ছিল, তার মাধ্যমে থানায় আবার যোগাযোগ করা ওসির সঙ্গে, ও সেও আমাকে ফোন করে বলল যে, এবং সে আর কি ওকে ছোটবেলা থেকে চেনে সেই বন্ধু, তাই ন্যাচারালি সে বলেছে না না ওর জন্য কিছু হবে না ইত্যাদি ইত্যাদি, বলে আমরা পারমিশন দেব না, আমরা অবজেকশনও দেব না, আপনি করে নিন, গন্ডগোল হলে আমরা বলবো যে আমাদের কাছে পারমিশন না নিয়ে করেছে ইত্যাদি ইত্যাদি। তাই ন্যাচারালি রিস্ক নিয়ে যাই হোক করতে গেছি, জানি যে কিছু হবে না। কে রীনা চৌধুরী কে? আমি বোধহয় চমকি ফেলে ভেবে বোধহয় ভুল করেছে আমার নিজেদের ধারণা। যখন যাচ্ছি মেঠো রাস্তা দিয়ে ঢুকতে হয়, মানে পিচের রাস্তার পরে মেঠো রাস্তা দিয়ে ঢুকছি, কাঁচা রাস্তা, হ্যাঁ, সেই রাস্তায় গাড়ি ঢুকছে আর দেখছি পিলপিল করা লোক, সব লোক যাচ্ছে ওই দিকে, সমস্ত লোক, আর কেউ কেউ ফোনে বলছে হ্যারে হ্যারে রীনা চৌধুরী এসে গেছে, রীনা চৌধুরী এসে গেছে। আমরা ভাবছি যে কি হলো এরকম ব্যাপার, গিয়ে দেখি যে মন্দির সেখানে পিলপিল করা লোক, সে একেবারে কি ভয়ঙ্কর ব্যাপার। তা আমরা ভাবলাম যে কি হবে, কি করা যাবে, উঁচু সিঁড়ি আছে, সিঁড়ির থেকে উঠে আমরা তো ভাবছি শুটিং ফুটিং করা যাবে না, এত খারাপ অবস্থা। তারপর নিশ্চয়ই চুমকি ভেবে এটা এইসব হয়েছে, যখন মানে এইবারে ওখানে একটা আমাদের শুটিং শুরুর আগে নারকোল ফাটাতে হয়, সেই নারকোলটা ফাটাবে এরকম তুলেছে ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে, তারা বলছে দিদি দিদি তুমি পূজাতে যেরমভাবে কাপ ভেঙেছিলে সেরমভাবে ভাবো। তাহলে তো ঠিকই, তাহলে মানে ব্যাপারটা বুঝো, পূজা ওই পূজা বললো 25 বছর আগের ক্রেজ ও, কিন্তু আজকে দিনে একেবারে পুরো, মানে ওই বাচ্চাটার কাছে, ওই বাচ্চাটা কিন্তু সিনেমা হলে গিয়ে ছবি দেখেনি, হয়তো টিভিতে দেখেছে। হ্যাঁ, না এটা এটা কিন্তু কাকু ঠিকই বলেছে, মানে বাবার জন্যই বলবো এটা, মানে আমি আর আমার দিদির যে এই যে ক্রেজটা তৈরি হয়েছে না, যেটা ধরুন আমরা যাত্রা করতে তো গিয়ে দেখেছি যে হাজার হাজার লোক, মানে সেটা খুব মানে ব্যাপার, সেটা শুধুমাত্র কিন্তু বাবার জন্যই, এবং খুব মজার ব্যাপার হয় আমার আর দিদির মধ্যে অনেক, যে ছবিগুলো আমি করি
সেইগুলো বলে দিদি করেছে, আর যেই ছবিগুলো দিদি করে সেগুলো বলে আমি করেছি। তো এরকম মজার ঘটনা আমি বলছি, যে এরকম দিদি নাচনাগিনী নাচ করেছে, তো সবাই ভাবে নাচনাগিনী নাচ হয়তো মানে আমরা দুবোনই আছি, ডবল রোল না, ওটা ডবল রোল, দিদির ডবল রোল, বাট সবাই ভাবে কি যে আমরা দুবোন করেছি। তারপরে রাখি পূর্ণিমাও ভাবে আমরা দুবোন করেছি, কারণ ওখানেও বোধ হয় দিদির ডবল রোল ছিল, এবং রাখি পূর্ণিমায় আমি ছিলাম, কিন্তু রাখি পূর্ণিমা আমি অ্যাজ এ ডামি হিসাবে ছিলাম, মানে দিদি যখন ডামি হিসাবে তখন কিন্তু আমি ছিলাম, মানে এত মিল আছে দুজনের, কিন্তু আমি ছবিতে নেই, কিন্তু দর্শক ভাবে মানে অনেক জায়গায় যায় এবং দিদিকে বলে দিদি পূজা, মানে দিদি হয়তো স্টেজে গেছে, দিদি কাপটা ভাঙুন, দিদি বলে এটা আমি নই, আমার বোন করেছে। আবার একে যে আমি যখন যাই, দিদি একটু মহাজনের ডায়লগ বলুন, এটা আমি নই, আমার দিদি করেছে, মানে ওইটাই আর কি। আচ্ছা, এমন কোন অনুষ্ঠান হয়েছে কি যেখানে দুই বোন একসঙ্গে গেছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক ফাংশন সেখানে কি এমন কোন ছবি, যেমন এই ছবিটা যেটা আমরা দেখলাম, হ্যাঁ গীত সঙ্গীত, হ্যাঁ এরকম কোন কম্বাইন ডায়লগ ছিল যেখানে দুই বোনের কোনো ফ্রিকশনের এরকম ব্যাপার কিছু? না সেরকম কিছু নেই, কিন্তু দু বোন গেছি ফাংশনে এবং মজার মজার ঘটনা ঘটেছে। এটা খুব মানে অনেকে বলে কি এটা এটা কিন্তু খুব মানে এটা একটা মিথ তৈরি হয়েছিল একটা টাইমে, আমার আর দিদির নাকি মুখের, আমরা কিন্তু বুঝি না, কিন্তু বলে অনেকে যে মিল আছে, খুব মিল আছে, দুজন নাকি গুলিয়ে যায়। হ্যাঁ এটা কিন্তু সত্যি, তো অনেকে বলে, কিন্তু আমরা দুজনে বুঝি না। তো একটা জায়গায় গেছিলাম আমরা, তো স্টেজে যখন উঠছি তখন একজন বলছে ও মা এ তো হুবাহু এক দেখতে, সেটা দেখে আমরা যা হেসেছিলাম। তারপরে অনেকে আমার জিজ্ঞেস করেছে যে তুমি ছোট, আমি বললাম হ্যাঁ, বললো আমরা তো জানতাম তোমরা যমজ, বললাম না যমজ নই, ও আমার দিদি আমি বোন, মানে এইরকম আর কি মজার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তার মাঝখানে আমরা একটু বলি, আমাদের অনুষ্ঠান কিন্তু আমি এখানে যা দেখতে পাচ্ছি, আমি জানি না, প্রচণ্ডভাবে মানুষ কিন্তু আমাদের প্রোগ্রাম অ্যাকসেপ্ট করেছেন, এবং আমার কাছে এই মুহূর্তে শেয়ার এবং সব মিলিয়ে যা সংখ্যা দেখছি, প্রথম অনুষ্ঠান হিসেবে আমরা কিন্তু একটা মিথের জায়গায় চলে গিয়েছি, এবং এখানে প্রায় আপনার জেডি মিউজিক্যাল সার্ভিসের যে পেজ যাতে আপনারা আমাদের সঙ্গে আছেন, তাতে এখন সব মিলিয়ে আমরা পাচ্ছি প্রচুর লাইক এবং কমেন্টস। একটা ব্যাপার বারবার পাচ্ছি, আমি বুঝতে পাচ্ছি না, এটা আমি সংগঠকদের একটু জানাচ্ছি, এখানে অনেকেই লিখছেন যে সাউন্ডের অসুবিধে হচ্ছে বা সাউন্ড পাচ্ছি না, আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আমরা তো ক্লিয়ার পাচ্ছি, তাই তো? হ্যাঁ বুঝতে পারছি না। আসলে ব্যাপার কি জানেন, আমাদের এই নেটওয়ার্কের একটা ছোট্ট গল্প বলি, এই নেটওয়ার্ক জিনিসটা মানে দেখুন, যদিও ইন্টারনেট পরিষেবার একটা আলাদা জায়গা আছে, কিন্তু এই নেটওয়ার্কটার একটা ছোট্ট মজার গল্প আছে, যে কল ফ্রম বম্বে টু হেভেন, তো সেখানে হেভেন থেকে কল আসছে বেটে ক্যাসে হো, তো ছেলেটি বলছে পাপা শোনাই নেই দে রায়, নেটওয়ার্ক প্রবলেম হয় লাইক দ্যাট। এবার বললাম না এটা কোন নেটওয়ার্ক, তাহলে আবার সবাই দেখে যাবে, তো এরকমই একটা নেটওয়ার্কের মধ্যে আমরা আছি, তো সুতরাং আমরা এই নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। তার আগে এখানে বলি, এখানে অনেকে এসেছেন আমাদের সঙ্গে, এখানে আমি যাদের যাদের নাম পাচ্ছি, প্রখ্যাত সাহিত্যিক এবং কবি শাহানারা খাতুন, তিনি আমাদের সবাইকে শ্রদ্ধা জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন। আছেন শাহানা লাহিড়ি আসানসোল থেকে, পামেলা দেব আছেন, দীপা ঘোষ, দীপা ঘোষ আছেন, আর দীপা ঘোষ দারুণ লাগছে সবাইকে, খুব ভালো লাগছে। সোহিনী সেন, সোহিনী সেন আছেন, স্মৃতি আছেন, সজল ভট্টাচার্য, যিনি বলছেন যে কথাগুলো শোনা যাচ্ছে না, মিস করছি অনেক গুরুত্বপূর্ণ কথা, সজলবাবু একদম ভেঙে পড়বেন না, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো ভালো ব্যাপার আছে, আরও অনেক শোনার সময় আছে, আমি দুজনকে ধরে রেখেছি, এবং ভবিষ্যতে ইচ্ছা আছে আরও বেশ কিছু এপিসোডের মাধ্যমে আমরা বেশ ভালো ভালো ইনফরমেশান আপনার কাছে পৌঁছে দেবো, এবং অডিওতেও আশা করি সমস্যা হবে না। আমাদের সঙ্গে গৌরীনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় আছেন, ইন্দ্রজিৎ ভৌমিক আছেন, শীতল আচার্য আছেন, অঞ্জন চৌধুরীর ছবি মানে নতুন কিছু পাওয়া, সেই সময়কার গ্রামাঞ্চলে মানুষের সিনেমা হলে ঢল নামা, ভালো থেকো সুস্থ থেকো। শীতল আচারিয়া, একটা কথা বলি, অঞ্জন চৌধুরী কি গ্রামের শুধু ঢল নামতো না শহরেও নামতো? এই প্রশ্নটা একটু আগে আমরা নিয়ে আলোচনা করছিলাম, অঞ্জন চৌধুরীর ছবি কিন্তু গ্রাম শহর সর্বত্র একাকার, অঞ্জন চৌধুরী কিন্তু বিশেষ কোনো একজন
একটা সম্প্রদায়ের পরিচালক ছিলেন না। একটা ছোট্ট কথা আপনাদের শেয়ার করি, বেশ কিছুদিন আগে কলকাতার একটি প্রেক্ষাগৃহেতে ছবি দেখে বেরোলাম, বেশ কয়েকজন দর্শক বেরোলেন, তা একজন খুব গম্ভীরভাবে গালে হাত দিয়ে এসে পাশে বসলেন, চা খাচ্ছেন, আমিও চা খাচ্ছি। তা আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো, বললেন অসাধারণ। আলাম না পুরো জিনিসটা একটু যদি বলেন কোনটা কীরকম লাগলো, বললো বুঝলে তো বলবো গম্ভীরভাবে, কিন্তু এটা এখনকার ট্রেন্ড। কিন্তু অঞ্জন চৌধুরীর ছবি ছিল আপাদমস্তক সাধারণ মানুষের কথা ভেবে একেবারে জীবন থেকে গল্প নেওয়া, তাই তো? যেটা একটু আগে রীনা চৌধুরী বলছিলেন যে আমরা কোনো একটা কিছু ঘটালাম, আমি গাছে চড়তে ভালোবাসতাম, সেটাকেই ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসে, একদম বাস্তব থেকে, বাস্তব থেকে, বাস্তব থেকে নেওয়া। যাই হোক, বর্ণালী কর, তনুশ্রী দত্ত, রাখি, কবিতা চক্রবর্তী, স্নেহা গোস্বামী, প্রচুর, মানে আমরা প্রায় একটা আশা করা যায় না এত এত লাইক এবং এত শেয়ার পাবো আমরা। আপনাদের অনেক ধন্যবাদ, আমরা ভীষণভাবে পাচ্ছি আপনাদের সহযোগিতা। পাশাপাশি আপনাদের একটু জানিয়ে দিই যে আজকের এই যে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আমরা করতে পারছি, আমাদের সঙ্গে আমাদের কিছু ইভেন্ট পার্টনার, অর্থাৎ এই অনুষ্ঠানটা যারা আমাদের সঙ্গে আছেন, তারা আমাদের করেছেন, সাহায্য করেছেন বিভিন্নভাবে। ইভেন্ট পার্টনাররা হলেন যথাক্রমে পথের খোঁজে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, পথের খোঁজে যারা বেড়াতে ভালোবাসেন, যদিও কোভিডের এই সিচুয়েশনে লোকজন একটু বেড়াতে যেতে কম চাইছে, তাও আমার মনে হয় যে কোভিডের ঝড়টা কাটিয়ে সবাই এখন একটু বেরোতে চাইছেন, পথের খোঁজে, পথের খোঁজে তাদের সাথে বেরিয়ে পড়ুন, ভালো লাগবে। আছেন অ্যাসেম্বলি, আছেন হচ্ছে অ্যাসেম্বলি ডায়াগনস্টিক সেন্টার, এখন তো সবারই ডায়াগনস্টিক সেন্টারের ভীষণ দরকার, সুতরাং অন্য কোনো জায়গায় না গিয়ে একেবারে অ্যাসেম্বলি ডায়াগনস্টিক সেন্টারে চলে যান। আছেন রাজ এন্টারপ্রাইজ, রাজ এন্টারপ্রাইজের কালার প্রিন্ট এবং বিভিন্ন রকম প্রযুক্তির ইয়েতে রাজ এন্টারপ্রাইজ আছেন। আছেন বিখ্যাত যাত্রাপালা, যাত্রা সংস্থা বলবো, দিগ্বিজয়ী অপেরা, যাদের প্রখ্যাত একটি প্রযোজনা রক্তাক্ত স্বর্ণলঙ্কা, তারা আছেন। এবং আমাদের এই আজকে আমরা এই এখানে প্রচুর গল্প টল্প করার পর যখন আমাদের খুব খিদে পাবে, তখন আমাদের ফুড স্পন্সর বা ফুড পার্টনার হিসেবে আমাদের সঙ্গে থাকছেন নিউ মোমো প্লাজা, বেহালা চৌরাস্তায়। যারা অথেন্টিক চাইনিজ খাবার খেতে চান তারা কিন্তু এর সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং শুধু তাই নয়, হোম ডেলিভারিতে ভীষণভাবে এরা কিন্তু ভালো খাবার পৌঁছন, এবং আজকে খেলেই আপনারা বুঝতে পারবেন। এবং যারা চাইবেন, আমাদের এই মোমো প্লাজার ফোন নাম্বার দেওয়া আছে, এই যে মোমো প্লাজার যিনি আর কি মালিক, তিনি ট্রিঙ্কাস এবং মার্কোপোলো আরও বিভিন্ন জায়গায় শেফ ছিলেন, তিনি নিজে প্রচেষ্টা নিজে শুরু করেছেন, আশা করি ভালো লাগবে। যাই হোক, আপনাদের সবার যেমন কথা শুনলাম, পাশাপাশি ভাই আমার কাছে প্রচুর এসছে, আমি একটু আমাকে একটু দেখা হয় বুঝতে পারছি না, হ্যাঁ আমাকে একটু না বললে তো বুঝতে পারবো না, আসলে আমরা এখানে অর্ধেকটা বুঝতে পারছি, অর্ধেকটা বুঝতে পারছি না, দাও দিদি আগামী ভাবনা চিন্তাগুলো জানালে ভালো লাগতো। হ্যাঁ আগামী ভাবনা চিন্তা যাবো, আগে পেছনটা যাই তবে না সামনে যাবো, কি মুশকিল, এখনো প্রচুর সময় আছে ভাই, যদিও আমরা আড্ডা মারতে মারতে শেষ, আগামী হ্যাঁ একটু জানিয়ে দিই, কিন্তু আপনাদের জানিয়ে দিই এটাই কিন্তু রীনা চৌধুরীর শেষ নয়, এরপরে আরো অনেকগুলো এপিসোডে আমরা আশা করছি ওনাকে পাবো। তার আগে এবার আর একটা ছোট্ট ব্যাপারে চাই, যেটা নিয়ে সবাই খুব জানতে চান, আব্বা চান, এই ছবিটার ব্যাপারে একটু জানতে চাইব, দিগ্বিজয় দা একটু বলুন না ছবিটার গল্পটা। গল্পটার মানে মানে ছবিটা এমন একটা সময়ে এর গান রেকর্ডিং হয়েছিল, সেটাই আর কি বলি মূল কথা, এটা তো সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে গল্পটা, এবং এর গান রেকর্ডিং হয়েছিল 1992 সালের 6ই ডিসেম্বর, যেদিন মানে কুখ্যাত ঘটনা ঘটে, বাবরি মসজিদ ভেঙেছে কাহিনী, সেই দিন এই গানের রেকর্ডিং হয়। এবং এই ছবির একটি বিখ্যাত গান জাত জাত করছো কেন, করবো কেন, জন্মেছি এই দেশে, এই গানটি অঞ্জনদারই লেখা, অঞ্জনদার গীতিকার হিসেবেও কিন্তু বিরাট মানে মানে দক্ষতা ছিল আর কি। আমি বলতে চাইছি এই যেমনি এই গানটা বললাম,
এরকম বহু বিখ্যাত গান উনি লিখেছেন। কিন্তু সেই সঙ্গে একটা কথা বলে দিই যে আমাদের যারা পরিচালক টরিচালক যে যেই হন, তিনি যদি একটু গান লিখতে পারেন, তিনি কিন্তু অন্য গীতিকারকে সুযোগ দেন না, দেন নি, এক্সক্লুডিং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা চান্স দিয়েছেন, কিন্তু বাকি নিজেরাই গান লিখেছেন ইত্যাদি ইত্যাদি। আমি বলতে চাইছি সেই জায়গা থেকে অঞ্জনদা কিন্তু এত ভালো ভালো গান লিখেও উনি কিন্তু আমার মাকে তো সুযোগ দিয়েছেনই, এরকম বহু গীতিকারকে সুযোগ দিয়েছেন, বহু সুরকারকে সুযোগ দিয়েছেন যারা বিখ্যাত নয়, এবং তাদের একের পর এক সুযোগ দিয়ে গিয়ে তাদের প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে গেছেন। এবং এই আমার মনে হয় এই ধারাটা বজায় রাখছেন রীনা চৌধুরী, এই এই তাই না? কারণ রীনা চৌধুরীর আপকামিং যে ছবিগুলো আসতে যাচ্ছে, অনেক 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 কমেন্টস আমরা পাচ্ছি, কিন্তু এখানে অনেকে, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি, অনেক দর্শক বন্ধুরা আছেন আমি দেখতে পাচ্ছি, তারা লাইভে বলছেন যে কি ছবি আসছে এটা আগে বলে নিন, না হলে এদের। আমি বলছি যে আমি ছবিতে অভিনয় করাটা ছেড়ে দিয়েছি, কারণ ছেড়ে দিয়েছি মানে এখন অভিনয় করাচ্ছি না, অভিনয় করাচ্ছি বলতে পারেন, অভিনয় করাটা ছেড়ে দিলাম। কেন? ক্যামেরার পেছনে বাবা থাকতো, ক্যামেরার এদিকে আমরা থাকতাম, তো সেটা কীরকমভাবে যেন নিতে পারছিলাম না। তারপরে লেখাটা আমার একটা ছোটোবেলা থেকে একটা প্যাশন ছিল যে আমি লিখব, তো পরবর্তীকালে লেখাটা শুরু করেছিলাম, বিভিন্ন সিরিয়ালেও লিখেছিলাম। তো তারপরে যে ঘটনাটা হলো, এই যে বসে আছেন যিনি দিগ্বিজয় চৌধুরী, কাকুর কাছে, কাকু আমাকে একটা বই দিয়েছিল, তো মানিকলাল চট্টোপাধ্যায়ের লেখা খুব ভালো বই একটা, বলল পড়। আমি পড়ে কাকুকে বললাম যে কাকু এটা খুব ভালো সিনেমা হয় জানো তো, ক্যাজুয়ালি বলেছিলাম। কাকু বললো করতে পারবি স্ক্রিপ্ট? আমি বললাম হ্যাঁ। ওই আমি স্ক্রিপ্ট করলাম এবং কাকু প্রযোজক হলো, হয়ে ছবিটা করলো, ছবির নাম কল্পতরু, এবং আমি ডিরেক্টর হলাম। কাকু বললো তুই একা ডিরেকশন দিবি, তো আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম, বললাম না কাকু একা পারবো না। বললো পারবি, তোর বাবাও কোনো দিন একা মানে বই দ্বিতীয় জনকে নেয়নি, অ্যাসিস্ট্যান্ট ছিল, তো বাবা প্রথমেই ডিরেক্টর হয়েছে, সেরকম মনে জোর রাখ, হবি। তো সত্যি কথা বলতে যে আমি ওই যে মনে জোর রেখে হলাম এবং বইটা মানে খুবই ভালো হলো, এবং পরবর্তীকালেও আমি একটা ছবি করছি যেটার নাম ছায়া সূর্য, এবং সেটারও প্রযোজক কাকু, এবং কাকু পাশে দাঁড়িয়ে যেরকমভাবে আমাকে এগিয়ে দিচ্ছে যে না তোদের বাড়ির থেকে একজন কেউ তো হো ডিরেক্টর, তারপরে আমার ভাইও ডিরেক্টর নো ডাউট, কিন্তু আমরা দু ভাই বোন বেছে নিয়েছি পর্দা মানে ক্যামেরার পেছন দিকটা, আর দিদি আছে ক্যামেরার সামনে। এবং সবচেয়ে বড় ঘটনা হলো যে দিদি আমার ছায়াসূর্য যেটা আসছে সেই ছবিতেও আছে, খুব বিশেষ একটা ভালো রোলে আছে, আর পরবর্তীকালে আর একটা যে ছবি তৈরি হচ্ছে সেই ছবিতেও আছে। এবং ছায়াসূর্যের যে নায়িকা বিদিশা চৌধুরী, সে হচ্ছে আমার ভাইয়ের বউ, সে হচ্ছে নায়িকা, ফলে আমি কিন্তু তাদের নিয়েই সামনে আছে তারা, আমি পেছনে আছি, মানে পেছন থেকে পেছনে, আমি ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে ওরা। দেখুন দিগ্বিজয়দা, আপনি কিন্তু শুধু রীনা চৌধুরীকেই সাপোর্ট করে যাচ্ছেন, এর পরে কি আমরা দিগ্বিজয় কাকুই তো নিয়েছে, বিদিশা চৌধুরীকে তো প্রযোজক তো দিগ্বিজয় চৌধুরী না? আমি আমি একটা কথা মনে করি, যেটা হচ্ছে অঞ্জন চৌধুরী হচ্ছেন, অঞ্জন চৌধুরী হচ্ছেন এমন একটা মানুষ যিনি সর্বক্ষেত্রেই ডিরেক্ট, এই যে ফিল্মটা যে ডিরেক্টার্স মিডিয়া এইটাতে বিশ্বাস করতেন, এবং সেই কারণেই শত্রু ছবিতেও এরকম ঘটনা ঘটে, যা ওকে আমি বলেছি, সেসব কথা নতুন করে বলতে চাই না, যে উনি সবসময় বলতেন যে আমাকে কোন রকম ওই মানে সামনে মানে প্রডিউসার হিসেবে আমি কিন্তু ওকে বলেছি যে তুমি একা করবে, এবং মানে এটা হচ্ছে আমার, আমি আমি অনেক কিছু জানি, আমার আমি প্রডিউসার, ও আমাকে কাকু বলে বলতে পারবে না স্বাভাবিকভাবেই, কিন্তু ওর কাজটা নষ্ট হবে,
মানে ওর যে নিজস্ব কোয়ালিটি আছে এই কোয়ালিটিটাকে আপনি চান? আমি সবচেয়ে বেশি মানে আমি সবচেয়ে বেশি রেজাল্ট পেতে চাই। আমি যত কিছুই জানি আমি জানি যে ও তার চেয়ে বেশি কিছু করবে, প্রচন্ড ভিড় হয় এবং শনিবার সেখানে বিয়ে থা দিতে এসছে কিছু মানুষ। তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি যে ওই দিন শুটিং। কাকুকে বললাম কাকু যাবে না, কাকু বলে তুই যা শুটিং করতে যা, বলে কাকু কিন্তু বসে রইল গেল না। তো আমি কিন্তু শুটিংটা যখন করে এলাম তখন বলে হয়ে গেল শুটিংটা, আমি বললাম হ্যাঁ, কিন্তু তুমি গেলে না তো? বলে না তোকে এগিয়ে দিয়েছি যে তুই যা, আমি যদি যেতাম মনে হতো বাবা ভিড় হয়ে যাচ্ছে বা এত লোক আমি ভয় পেয়ে যেতাম, আমি বাড়িতে আছি তুই গিয়ে শুটিংটা করে। ফলে কিন্তু মানে স্বাবলম্বী করার পেছনে প্রচণ্ড ভূমিকা আছে। এটাই তো বিরাট ব্যাপার। এখন তো এই আশীর্বাদটা, এই আশীর্বাদটা পেয়েই সবাই মানে একটা কথা মনে করি যেটা হচ্ছে আমার যেটা মনে হয় যে অঞ্জন চৌধুরী কিন্তু ওই নিজে প্রডিউসার হয়েছেন তার অ্যাসিস্ট্যান্টের ডিরেক্টর করবার জন্য। তিনি কিন্তু নিজে ডিরেক্টর হবার জন্য প্রডিউসার হননি। তার প্রথম ছবি, প্রথম প্রোডাকশনের ছবি যেটা জয়শ্রী চিত্রমের ব্যানারে ছিল, সেই ছবিটার পরিচালক ছিলেন বাবলু সমাদ্দার। এই গীত সঙ্গীত ছবিটাও কিন্তু ওনার এক অ্যাসিস্ট্যান্ট, থার্ড অ্যাসিস্ট্যান্ট বাবলু সমাদ্দার, হরনা চক্রবর্তী, বিখ্যাত হয়ে যাচ্ছে। সুভাষ সেনের ছবি হচ্ছে না, সুভাষ সেন মানে অ্যাসিস্ট্যান্ট গিয়ে রয়ে গেছে, সুভাষ সেনের ছবি করা হচ্ছে না, আর কেউ কে করাবে? উনি বললেন যে সুভাষ ডিরেকশন দেবে। মানে পৃথিবীতে কিন্তু কোনো মানে আমার জানা নেই যে ডিরেক্টর প্রোডিউসার হয়ে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টদের ডিরেক্টর তৈরি। মানে আমি বলছি না একটা না, মানে এইটা ব্যাপারটা হচ্ছে উনি অপরচুনিটিটা দিতেন, স্কোপটা দিতেন। না না, তার কথা হচ্ছে যে তার যে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কন্ট্রিবিউশন, এই যে এই এতগুলো ডিরেক্টর তৈরি করলেন। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের এই এক ঘন্টা যে সময় ছিল তাতে। সোহিনী সেন, সোহিনী সেন লিখেছেন ঋণাদিত এত ছবি করেছেন, সবচেয়ে পছন্দের ছবি কোনটা? সবচেয়ে পছন্দের ছবি পূজা। পূজা ছবিতে খুব ভালো, খুব ভালো লেগেছে। মানে এর কোনো বিশেষ কারণ আছে কি পূজা ছবিটা? পূজা ছবিটা ভীষণ মজা করে করে, তারপরে কাপ ভাঙা নিয়ে একটা গল্প আছে, মানে একটা ছবি যে কাপ ভেঙে শুরু তার, যে এত মজার মজার ঘটনা দিয়ে শুরু হয়েছে, মানে ওই জন্য পূজাটা কিরম যেন একটা ভালো লাগার জায়গা আছে। মানে এখনো মাঠে গেলে পূজা, ফাংশনে গেলে পূজা, মানে পূজার একটা আলাদা জায়গা। রীনা চৌধুরী অ্যাজ পূজা, অ্যাজ পূজা, অনেক জায়গায় আমাকে বলে পূজা চৌধুরী এসে গেছে। বাবা আমি পূজা চৌধুরী না, রীনা চৌধুরী। গোপীনাথ বন্দ্যোপাধ্যায়, দিগ্বিজয়দা, থ্যাংকস, এমন একটা ভীষণ ভালো গৌরীনাথ বন্দ্যোপাধ্যায়, দিগ্বিজয়দা, থ্যাংকস, এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের কাছে নিয়ে আসার জন্য আপনাকে থ্যাংকস জানিয়েছেন। আমি নিয়ে আসিনি, এরা নিয়ে এসছে, এবং এদের মধ্যে রাজীবও খুব গুণী ছেলে, আমি সবাই জানে বাকিদের থেকে কম আছে সেই আর কি। রিমি ঘোষ, হাই রাজীব আঙ্কল ফ্রম ডায়মন্ড পার্ক জোকা। রিমি, তুমি আমার একজন রেগুলার লিসনার, মানে আমার অনুষ্ঠানে রিমি থাকে, ছোট্ট মেয়ে, খুব ভালো মেয়ে, ভীষণ ভালো নাচে, তুমি আছো, খুব ভালো লাগলো, থাকো আমাদের সঙ্গে, ভবিষ্যতের এপিসোডগুলোতেও নিশ্চয়ই থাকবে। এখানে যারা আছেন তারা আমাদের সঙ্গে আছেন আজকে এবং অনেক গল্প শুনছি। সঞ্জয় ঘোষ, স্টেজ না ক্যামেরার সামনে কোনটা বেশি ভালো লাগে? ক্যামেরার সামনে তো ভালো লাগে, মানে ক্যামেরা সামনে মানে যখন অভিনয় করেছি, শুটিং করেন যখন তখন বেশি ভালো লাগে নাকি স্টেজে? মানে স্টেজেটা দর্শকের সামনে সবচেয়ে ভালো লাগে, বিকজ দর্শকের সামনে যে ওই তিন ঘন্টা পারফর্ম করার পরে একদম ডাইরেক্ট দর্শকদের থেকে জানা যায় যে কোনটা ভুল কোনটা ঠিক। স্টেজে অনেক বেশি কঠিন, অনেক বেশি ভালো। রাইট, একটা এখানে আমি ঠিক নামটা অরুণ চৌধুরী বলে না, অরুণ চৌধুরী, অরুণ চৌধুরী মশাই লিখেছেন যে অঞ্জন চৌধুরীর ধারার ছবি, অর্থাৎ যেমন দেখে এসেছি গুরু দক্ষিণা, এইরকম ছবি আবার নিয়ে আসুন দাদি, আমরা অধীর অপেক্ষায় আছি ওই ধরনের মিউজিক্যাল ছবি আবার বাংলা ছবিকে সমৃদ্ধ করবে। হ্যাঁ, আমরা সেরকমভাবেই চেষ্টা করছি,
সবাই মিলে চেষ্টা করছি। মিউজিক্যালের ব্যাপারটা বললেন, আমার যে ছবিগুলো হয়েছে, প্রথমে তো কল্পতরু বলে যে ছবিটি হয়েছিল প্রথমে আমার ছবি, তাতে দিগ্বিজয় কাকুর বাবার লেখা প্রত্যেকটা কালজয়ী গান ছিল, যে পৃথিবী আমারে চায়, ভালোবাসা মনে বিক্রি করেছে, এরকম গান। আর তারপরে যে গানগুলো হয়েছিল অতনু দাশগুপ্তের সুরে, অসাধারণ গান হচ্ছে। আমি বলছি যে আপনারা শুনবেন, মানে শুনে সত্যি ভাববেন যে সেই পুরনো দিনের গানগুলো হয়তো ফিরে আসছে। সামনে যে ছবিটা আসতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে, তার গান রেকর্ডিংও বোধহয় অতনু রিসেন্টলি করেছে, এটা এবার সম্ভবত আমাদের রূপঙ্কর দিয়েছে। এটা আমি শুনেছি অতনুর কাছ থেকে যে রীনাদি সেই অঞ্জন চৌধুরী ঘরানার গানের ইমেজটা সেইটাকে ফিরিয়ে আনতে চাইছে, এটা কি একেবারে সত্যি? হ্যাঁ, হয়তো কিছুটা সত্যি, কারণ কি জানেন তো, বাংলা ছবি করছি, বাঙালিদের জন্য ছবি করছি, ফলে আমি চেয়েছি যে বাঙালি দর্শক যাতে বসে ছবিটা দেখতে পারে এবং গানগুলো শুনতে পারে, মানে গানগুলো যেন মানে শ্রুতি মধুর হয়, মানে আমার গান শুনতে শুনতে অস্বস্তি হয়ে গেল, ভাবলাম ধরতে বন্ধ করে দিই, সেটা যেন না হয়। তো আমরা 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 প্রায় শেষের দিকে এসে গেছি, আমরা একটু আব্বাজানের একটা ক্লিপ একটু দেখা যায় কি? রীনা চৌধুরীর আব্বাজানের একটা ক্লিপ যদি একটু আমরা দেখতে পেতাম, তাহলে যদি এটা এক ঘন্টার আড্ডা নয় কিন্তু অনেকক্ষণের আড্ডা মনে হচ্ছে। একটু উঁচু থেকে দাও না, ছোঁয়া লেগে যাবে না? মা একটা কথা কুমু, যা বলো তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ বাকি। একটু উঁচু থেকে দাও না, ছোঁয়া লেগে যাবে না? মা একটা কথা কুমু, যা বলো তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ বাকি। দুই দিন বাদে মুয়ের বিয়া, এইটা অলেগ্যে গড়াইছি, আমার বাসার লাউ ডগা দিছিলাম, ফেলাইয়া দিছেন, গরুতে খাইছে, এইটা আবার ফেলাইয়া দেবেন না তো? মৌ এটা পড়বো তো, নিশ্চয় পড়বে, তাইলে এটা রাখা যাই। আরুন, ও ওটা আজ তুমি নিয়ে যাও, বিয়ের দিন মৌ যখন কনের সাজে সাজবে তুমি এসে নিজের হাতে পরিয়ে দিও, কেমন? আচ্ছা, তোমার কি বুদ্ধি গো? কেন, ওই মেয়েদের মাঝখানে এসেও জানপাতা রাখলে না? তুমি ওটা রেখেই যাও। ঠিক আছে। তুমি কি গো, একটা গরিব মানুষ, অত কষ্ট করে হয়তো মনির বিয়ের জন্য আংটিটা গড়িয়েছে, বিয়ের দিন তুমি ওকে আসতে বলে না? থামো, অত আদিক্ষাটা ভালো না। বিয়ের দিন আমার বাপের বাড়ির লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, তারা যদি এসে দেখে একটা মুসলমান গোয়ালা, সরো সরো। এখনো একটা মন্ত্রমুগ্ধতা থেকেই যায়, তাই না? এই ছবিগুলো দেখলে একটা অন্য বেশ কি হয় জানেন, মনে হয় ছবিটাই দেখি একদম। মানে আপনি একটু আগে একটা কথা বলছিলেন, খুব ভালো লাগলো, যে গ্রামের মানুষই কি শুধু অঞ্জন চৌধুরীর ছবি দেখে, শহর কি নয়? একটু আগে এইটার আমার একটা খুব ভালো উদাহরণ দিই, বাবার মেজ বউ ছবিটা যেন কাকুর রিলিজ হয়েছিল, তো মেজ বউ ছবিটা রিলিজ হয়েছিল বিজলি হলে। তো বিজলি তো শহরের একদম ভবানীপুরের জায়গায়, তো আমরা দেখতে গেছিলাম প্রায় 20 জন মতন, মানে দিদি দিদি যেহেতু মেজ বউ দিদি ছিল, আমিও ছিলাম, তো সবাই মিলে দেখতে গেছি 20 জন মোট। এবং যখন হলের ভেতরে ঢুকছি তখন 20টা টিকিট কাটা, তো যথারীতি আমরা বলছি যে তুই ওখানটা বসে পড়, তুই সেখানটা বসে পড়,
মানে যেহেতু দিদির হাতে সব 20টা টিকিট দিদির হাতে আছে, আমরা যেরম যেরম বসে পড়ছি। তো যিনি টর্চ দেখায় তখনও কিন্তু হলটা মানে ভরেনি আর কি। সে বলছে উঠুন উঠুন, দিদিকেই বলছে কিন্তু উঠুন, বুঝতে পারেনি। যান কি ওই এই সিটে বসুন, আপনার সিট নাম্বার তো অমুক, আর আপনি এইখানে বসছেন কেন? দিদি বলছে আরে আমরা সবাই এসে 20 জন এসে, না না সিটে বসুন সিটে বসুন, এক্ষুনি ভিড় হয়ে যাবে তারপরে এসে। আমি বললাম দিদি চলে যা জায়গায় বস। তারপরে বসেছে, সত্যি বিশ্বাস করুন যে হলটা তারপরে ভরে যাচ্ছে, পুরো হাউসফুল, মানে বিশাল ব্যাপার। পরে যখন হাফ টাইম হয়েছে তখন বুঝতে পেরেছে, আরে এ তো চুমকি চৌধুরী, আমরা তো এতক্ষণ ওকে উঠিয়ে দিচ্ছিলাম উঠুন উঠুন করে। তখন এসে বলেছে দিদি মনে করবেন না কিছু, আসলে ভিড় হয়ে যাচ্ছে, তো আপনারা যদি উল্টো পাল্টা সিটে বসতেন তো যারা টিকিট কেটে এসেছে তারা ভাববে যে কি হলো আমার সিটে উনি কেন বসে পড়েছেন। তো তার এরকম ঘটনা বলছি, মানে ক্রেজটা এমনই আকাশছোঁয়া ছিল যে অঞ্জন চৌধুরীর ছবি মানে একটা আলাদা ব্যাপার, একদম একদম। এবং এই যে মাদকতাটা, এটা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে চলছে, চলবে, এবং এখনো এখনো আপনি টিভি খুললে বাবার তিনখানা করে ছবি আছে, ঠিক কিনা বাবু? গল্পতে তিনটে ছবি আছে চ্যানেল, মানে স্টারে। আর সবচেয়ে বড় কথা, নিশ্চয়ই তার জন্য টিআরপি টিআরপি আছে, আছে জানালে তো আর নিশ্চয়ই দেখানো হয় না। আর মানে প্রতিদিনই প্রায় মানে আমাকে ফোন করে তোর ছবি দেখছি। বলছিলেন যে গ্রামের জন্য না, উনি আসলে সমাজের নিম্নবর্গের যে মানুষ যাদের কাছে সেই অর্থে রিক্রিয়েশন বলুন যা কিছু বলুন, যারা একাত্ম হতে পারে যে অঞ্জন চৌধুরীর গল্প যখন দেখে তখন মনে করে সেটা তারই গল্প, তারই গল্প, একদম একদম একদম। এই এই জায়গাটায় আজকের দিনে ছবিগুলো কেন ওই জায়গায় পৌঁছতে পারছে না, তার কারণটা হচ্ছে উনি যে মানে মানুষের হৃদয়ের কথা বুঝতে পারতেন। যে কোনো সিনেমা যখন দেখতেন, নিজের ছবি বলে নয়, যে কোনো সিনেমা যখন দেখতেন তখন দর্শকের মাঝখানে বসে দেখতেন। হ্যাঁ, উনি কিন্তু প্রিমিয়ার শোতে ছবি দেখতেন। মানে যেটা এতক্ষণ আলোচনায় বুঝতে পারলাম যে মানুষের পালস বোঝাটা ওনার কাছে আগে দরকার ছিল। হ্যাঁ, উনি সেটাই সেটাই খুব ভালো বুঝতে পারতেন, সেই কারণেই উনি এত সাকসেসফুল হয়েছেন। এবং আজকের দিনেও মানুষের পালস বোঝাটাই হচ্ছে বড় কথা। আমরা মোটামুটি প্রযোজক সংস্থা জেডি মিউজিক্যাল সার্ভিস এবং শিল্পা গার্মেন্টস আমাদের জানিয়ে দিল যে আমাদের প্রায় সময় শেষ। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন। প্রথম দিনের এই অন্তরালের গল্পে ভীষণ সাফল্য আমরা পেয়েছি, আমরা আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে, হয়তো পরের কোনো একটা সপ্তাহের মধ্যে। বীণাদির অনেক গল্প জমা আছে, সেগুলো শুনবো, গান শুনবো, দিগ্বিজয়দার লেখার গল্প শুনবো, অঞ্জন চৌধুরীর গল্প শুনবো, এবং আপনারা তো থাকবেনই। শুধু যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি, এখানে এই ফেসবুক যে পেজটা আমাদের আছে, জেডি মিউজিক্যাল সার্ভিস যেটা, এই পেজে আপনারা এখানে একটা বেল আইকন আছে দেখুন, একটা লাইকের সিম্বল আছে, এই লাইকটাতে আপনারা দয়া করে প্রেস করবেন। এবং এই লাইকটাতে যদি ক্লিক করেন তাহলে ভবিষ্যতে যখনই আমরা এখানে পৌঁছব, যে অনুষ্ঠানই আমরা করি, আড্ডা মারি, গল্প করি, আপনারা আমাদের পাশে থাকতে পারবেন, সাথে থাকতে পারবেন। এবং আপনাদের মতন মানুষজন, আজকে প্রথমবার এই পেজ থেকে আমরা অন্তরালের গল্প নিয়ে শুরু করলাম, তাতেই আমরা এতটা রেসপন্স পাবো আমরা নিজেরাও ভাবিনি। আপনারা সবাই এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু যাওয়ার আগে একটা কথা মনে পড়ে যাচ্ছে, যদি আপনারা অনুমতি দেন, অঞ্জন চৌধুরীর জন্মদিন পালন করছি তো, তাই তারই একটা গানের একটা রেশ, কোথা আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না, তাই তো? গুরুদেব তো অনেকের সামনেই গুরুদেব। আর আর একটা কথা আমি বলি, আজকের এই অনুষ্ঠানটায় আমরা এই যে পুরনো স্মৃতিগুলো তুলে ধরতে পারলাম। দরজা খুইলা গানটা দিয়ে কি শুরু করেছিলাম আমরা, তো নায়িকা কি দরজা খুলা দিয়েই শেষ করবে, মানে দরজাটা খোলাই রাখছে কিন্তু? হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি হবে, আগের বার ফিমেল দিয়ে শুরু হয়েছিল, হ্যাঁ এবারে মেল, খুব ভালো, খুব তাই না? খুব ভালো, তার মানে চুমকি চৌধুরী বা রীনা চৌধুরী বা অঞ্জন চৌধুরী, এই ট্রেন্ডটা থাকবে, দরজা খোলা থাকবে, আপনারাও থাকবেন, আমরা থাকবো, আমরা সকলে থাকবো। আসুন, দরজা খুলেই শেষ করেছিলাম।
দেখুম যারে করুম তারে বিয়া আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথায় দিয়া দরজা কইলা দেখুম যারে করুম তারে বিয়া আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথায় দিয়া আহারে 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 আরে দরজা কইলা দেখুম যারে করুম তারে বিয়া আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথায় দিয়া আহারে 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 কইলা দেখুম যারে করুম তারে বিয়া আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথায় দিয়া দরজা কইলা দেখুম যারে করুম তারে বিয়া আমায় বসা যাইয়া লইয়া যাই বটো পর মাথায় দিয়া আহারে 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 ছোট কাজের মাঝে ছোট ছোট স্মৃতি থাকে সবার জীবনে আছে অন্তরালের গল্প।